পেপাড়া ইউনিয়নে ভোট খুব সুন্দর এবং পরিচ্ছন্ন এবং অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর ভোট। আমার নাম শ্রীমতী বাসন্তী রায়। সবাই ভোটটা হবে এবার মনে হচ্ছে, দেখা গেল সকাল থেকে ভালোভাবেই হচ্ছে, কোনো গন্ডগোল টন্ডগোল এখনো পর্যন্ত হয়নি। অন্যবার তো দেখা যায়, দেখা গেলো দুই একবার ভোট দেখা গেলো দুই একটা লাইন টানার পর গন্ডগোল সৃষ্টি শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত সৃষ্টিভাবে কোনো ই হয়নি, সুষ্ঠুভাবে হচ্ছে এখন পর্যন্ত। এখন দেখা গেলো তো সারাদিনের কথা বলতে পারছে না, এখন তো ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। আচ্ছা, এই যে ভোট দিলেন, ভোট দেওয়ার ভোট কেন্দ্রের ভেতরের অবস্থা কি? না, ভেতরের অবস্থা ভালোই। কোনো কেউ কি ভোট দিতে বাধ্য করছে কোনো জায়গায়? না না, জি না। আপনার উপর কোনো প্রেসার প্রয়োগ করছে? না না, এরকম কিছু না, এরকম কিছু নেই। আচ্ছা, ভোট কেন্দ্রের ভেতরে কেমন দেখছেন, ভিড় কেমন? ভিড় নাই, ভিড় খুব কম। খুব কম না, জোর করা হয়েছে না। আচ্ছা, আপনি ভোট দিতে পেরে আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, জীবনের প্রথম ভোট। দাঁড়িয়ে আছি দেওপাড়া ইউনিয়ন পরিষদের রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয়ে। এই উচ্চ বিদ্যালয়ে চলছে ভোট গ্রহণ, সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন এখানকার সাধারণ মানুষ। এই ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে নির্বাচন পর্যবেক্ষক অ্যাডভোকেট মামুনুর রশিদ। আমরা তার কাছে জানবো ভোটের সার্বিক এবং সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রহমত। আসলে দেওপাড়া ইউনিয়ন একটি, দেওপাড়া ইউনিয়নের জনগণ বরাবরে পূর্বেরও ইতিহাস আছে, এখানে নির্বাচন অত্যন্ত সুন্দর এবং জবাবদিহিতামূলক এবং উৎসব মুখর যে নির্বাচন হয় সেটারই আজকেরও পুনরাবৃত্তি। খুব সুন্দর এবং চমৎকারভাবে মানুষ উৎসব মুখরভাবে ভোট তার ভোট প্রয়োগ করছে। এখানে কোনো হুমকি ধমকি ভয়ভীতি কিছুই নাই, সকল প্রার্থী নির্বিঘ্নে তাদের তাদের জনগণকে তাদের ভোটারের জন্য ভোট চাচ্ছে বলছে, এখানে কারো কোনো মনে কোনো সংশয় ভয় বলে কিছু নাই। আপনারা লক্ষ্য করছেন হয়তো বা দেখবেন যে এখানে দেখেন অনেক মেয়েদের, পুরুষের চাইতে মেয়েদের ভোটার উপস্থিতি অনেক বেশি, যার কারণে এটা প্রমাণ করে যে দেওপাড়া ইউনিয়নে ভোট খুব সুন্দর এবং পরিচ্ছন্ন এবং অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর ভোট হচ্ছে। আপনি কি মনে করেন এই পরিস্থিতিটা সর্বশেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হবে? ইনশাল্লাহ, কারণ অবশ্যই ধরে রাখা সম্ভব হবে, যেহেতু আমরা যেখানে নির্বাচনটা উৎসবমুখর করতে চাই, যেখানে মানুষকে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান করছি। তারপরে এখানে প্রশাসন আছে, আপনারা সংবাদ মাধ্যম কর্মীরা আছেন, যিনারা এখানে অনেকভাবে পর্যবেক্ষণ করছেন, এখানে গোয়েন্দা বিভাগেরও সম্ভবত পর্যবেক্ষণ করছেন। আসলে নির্বাচনটা আসলে এখানে একটা নির্বাচন, এটা একটা উৎসবমুখর, একটা ঈদের মতো একটা উৎসবমুখরভাবেই মানুষে আজকের এই নির্বাচনে তার ভোট প্রয়োগ করছে। অবস্থা মানে ভালোভাবেই তো চলছে ভোট, এখন বোঝা যাচ্ছে, তারপরে দেখা যাক। কেউ কি কোনো ভোট দিতে কোথাও ভোট দিতে বাধ্য করছে? না, কোথাও বাধ্য করছে না। আচ্ছা, আর আপনার কি মনে হয় সুষ্ঠু ভোট হচ্ছে? সুষ্ঠুই তো এখন মনে হচ্ছে।